হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে চলে এসেছি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। এভরিতে অলরেডি আমাদের কাছে চলে এসেছে অ্যাভিল 25 ট্যাবলেট। এই অ্যাভিল 25 ট্যাবলেটটা ব্যবহার কী রয়েছে এবং খাওয়ার কী নিয়ম রয়েছে, কোন কোন কাজের জন্য ব্যবহার করা হয় অ্যাভিল 25 ট্যাবলেটটা, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। তাহলে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন, দেখলে ফুল ডিটেলস জানতে পারবেন অ্যাভিল 25 ট্যাবলেট সম্পর্কে। তাহলে বন্ধুরা চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আর শুরু করার আগে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে টিপে অল নোটিফিকেশনে ক্লিক করুন, কারণ নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখে একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট করতে পারেন। তাহলে বন্ধুরা চলুন আজকে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কাছে চলে এসেছে অ্যাভিল 25 ট্যাবলেট। একটা স্ট্রিপে আপনারা 15টা ট্যাবলেট পেয়ে যাবেন এবং দাম খুবই কম, সেটা আমি বলে দিচ্ছি। তার আগে আমরা দেখে নিচ্ছি কম্পোজিশনটা। কম্পোজিশনটা কী রয়েছে, ফেনিরামাইন 25 mg, এবং এই ট্যাবলেটের দাম যদি আমরা দেখি, এর ব্যাকসাইডে আমরা দাম দেখতে পাবো এবং ব্যাকসাইডে অলরেডি এর দাম এবং ম্যানুফ্যাকচার ডেট, এক্সপাইরি ডেট সব কিছু কিন্তু মেনশান করা রয়েছে। যেটার দাম যদি আমরা দেখি এখানে 8.25 টাকার MRP রয়েছে, এবং এটা সম্পূর্ণ একটা অফিস মেডিসিন। আর এই মেডিসিনটা ব্যবহার করা হয়, মানে এই ট্যাবলেটটা ব্যবহার করা হয় কোন কোন ক্ষেত্রে। এই অ্যাভিল 25 ট্যাবলেটটা দুটো মানে ডিভিশনে আপনারা পেয়ে যাবেন, মানে আপনারা পাওয়ারে পেয়ে যাবেন, যেটা হলো অ্যাভিল 25 এবং অ্যাভিল 50 পাওয়ার। দুটো পাওয়ারেই অ্যাভেলেবেল রয়েছে। 50 পাওয়ার একটু দামটা বেশি এবং এটার দাম 8.25 টাকা। কিছুদিন আগেই এর দামটা কিন্তু 7.25 টাকা ছিল এবং এই মুহূর্তে 1 টাকা অলরেডি বেড়ে গেছে। বাড়লো দামটা খুবই সামান্য, সামান্য দামে আমরা 15টা ট্যাবলেট কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এই ট্যাবলেটটা ব্যবহার করা হয় কিসের জন্য আপনারা জেনে নিন। এই ট্যাবলেটটা ব্যবহার করা হয় সাইনাসের যদি প্রবলেম থাকে, মানে সর্দি অটোমেটিক যদি আপনার হয়ে থাকে, সর্দি কাশির ক্ষেত্রে ব্যবহার করা হয়, গলা খুশখুশ করলেও ব্যবহার করা হয়, এবং এই ট্যাবলেটটা ব্যবহার করা হয় আপনার যদি হাঁচি হয় সেই ক্ষেত্রেও ব্যবহার করা হয়, এবং এই ট্যাবলেটটা গলা যদি আপনার কিটকিট করে সেই ক্ষেত্রেও ব্যবহার করা হয়, মানে কাশির ক্ষেত্রে যখন গলা কিটকিট করে সেই ক্ষেত্রেও ব্যবহার করা হয়। অথবা এই ট্যাবলেটটা ব্যবহার করা হয় যদি আপনার চুল, আর এই ট্যাবলেটটা অ্যালার্জি চুলকানার ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয়। আপনারা বাড়িতে বসে কিন্তু এই ট্যাবলেটটা সারিয়ে নিতে পারেন, তবে তার আগে কিন্তু আপনার এইসব সমস্যা থাকলে, চুলকানি বা অথবা হাঁচি কাশি সাইনাস যদি প্রবলেম থাকলে, তো অবশ্যই আপনারা একা একা কিন্তু খাবেন না। বাড়িতে বসে অনেকেই বলে যে এইসব ট্যাবলেট ইউজ করার জন্য, তবে কিছু কিছু আপনার শরীরে শ্যুট না হলে অনেক কিছু সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে যে কোনো মেডিসিন ইউজ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ইউজ করবেন, তাতে আপনার কোনো ক্ষতি হবে না। আর এই বন্ধুরা, এই ট্যাবলেটটা কিন্তু ব্যবহার করলে আপনার ঘুম ঘুম ভাব হতে পারে বা আপনার শরীর ক্লান্ত ভাব হতে পারে, সেই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে অনেক শ্যুট হয় না এইসব ট্যাবলেটগুলো। আর এই ট্যাবলেটটা 50 mg এবং 25 mg পাওয়া যায়, আমি বলে দিলাম, এটা 25 mg এবং 50 mg পাওয়া যায়। আর এটা অবশ্যই চিকিৎসার পরামর্শ নিয়ে আপনারা ইউজ করবেন, তাতে আপনার কোনো অসুবিধা হবে না। আর তাহলে বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।